সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এই চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। তো ভাই ফাইনালি চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড গাইস, এই ভিডিওতে আমি তোমাদের বলবো, যারা যারা ভাই ভুল করে আমাদের কালকে প্রি রেজিস্টার করে ফেলেছো, মানে যারা আমাদের ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে বিলং করো ভাই, তারা হয়তো আমাদের ভুল করে আমাদের প্রি রেজিস্টার করে ফেলেছো বাংলাদেশ সার্ভারের জন্য। তো ভাই সেটা নিয়ে আমাদের কী হবে বা আমাদের কী করতে হবে না করতে হবে সব কিছু কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে আমাদের গ্যারেনা ফ্রি ফায়ার। তো ভাই সেটা তোমাদের আমি এই ভিডিওটাতে এ টু জেড ফুল ডিটেলসের সঙ্গে তোমাদের জানিয়ে দেবো। অ্যান্ড গাইস, তোমাদের বলে দেবো যে ভাই এরপর তোমাদের কি করতে হবে বা কিভাবে তোমরা ক্যান্সেল করবে বা কিভাবে তোমরা বেরিয়ে আসবে। অ্যান্ড গাইস, যারা যারা ভাই রেজিস্টার করেছো শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই ভিডিও। তো ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা কেউ একটু স্কিপ করবে না বা এই ভিডিওটা তোমরা কেউ একটু মিস করবে না, ভিডিওটা তোমরা পুরোটা কমপ্লিট টানা দেখো, তাহলেই কিন্তু তোমরা সব কিছু জানতে পারবে। অ্যান্ড গাইস, সব কিছু তোমরা দেখতে পাবে যে ভাই কিভাবে তোমরা কি করতে হবে, ঠিক আছে। অ্যান্ড ভাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ইয়ার এখনো পর্যন্ত যারা ভিডিওটাতে লাইক করোনি অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি নাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস না হয়। তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা দেখে নেব। তো ভাই অ্যাডভান্স তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ভাই আমাদের গ্যারেনা ফ্রি ফায়ার আমাদের এটা সম্বন্ধে কি বলেছে। তো ভাই তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার একটা অফিসিয়ালভাবে পোস্ট করে দিয়েছে, যেখানে কিন্তু গাইজ লেখা, উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ইভেন ইফ ইউ হ্যাভ রেজিস্টার্ড ফর দ্য বিডি সার্ভার বাই অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তারপরে গাইজ এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, ইউর ইউআইডিস উইল নট বি ট্রান্সফার্ড। তারপরে গাইজ তোমরা দেখতে পাচ্ছ, ইট উইল কন্টিনিউস টু স্টে অন দ্য কারেন্ট সার্ভার অ্যান্ড উইল নট টু বি এফেক্টেড। মানে তোমাদের এখানে কি বলা হয়েছে, এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু যারা যারা আমাদের ভাই প্রি রেজিস্টার করে ফেলেছো, তো ভাই তাদের আইডির সঙ্গে কোনো রকমের কিন্তু এফেক্ট করবে না, মানে তাদের আইডি কোনো রকমের ব্যান্ড হবে না বা তাদের আইডির সঙ্গে কিছু হবে না, ঠিক আছে। অ্যান্ড ভাই তারপরে যেটা লেখা আছে সেটা তোমরা এখানে দেখতে পাবো, আমাদের কিন্তু যারা ভাই এখানে অ্যাক্সিডেন্ট, মানে তোমরা বুঝতে পারছো এখানে যারা ভাই ভুল করে ফেলেছো আমাদের রেজিস্টার, তো ভাই তাদেরকে কি বলা হয়েছে যে ভাই তোমাদের যেটা এখানে আমাদের বাংলাদেশ সার্ভার আছে, তো ভাই বাংলাদেশ সার্ভার শুধুমাত্র বাংলাদেশের জন্য যারা ভাই বাংলাদেশ থেকে বিলং করে। অ্যান্ড ভাই আমাদের যারা যারা ফ্রি ফায়ার খেলো, তো ভাই তাদের লোকেশন কিন্তু তারা জানতে পারে, যারা আমাদের ফ্রি ফায়ারের এমপ্লয় আছে তারা কিন্তু গাইস সেখান থেকে তো আমরা জানতে পেরে যাবে যে ভাই তোমরা কোথা থেকে গেম খেলো, মানে তোমরা ইন্ডিয়া থেকে গেম খেলো নাকি বাংলাদেশ থেকে গেম খেলো নাকি আমাদের নেপাল থেকে গেম খেলো, ঠিক আছে। অ্যান্ড ভাই তোমরা যেখান থেকে গেম খেলো, মানে তোমরা যদি বাংলাদেশ থেকে গেম খেলো, তোমাদের কিন্তু আইডিটা 100% কিন্তু ট্রান্সফার হয়ে যাবে আমাদের বাংলাদেশ সার্ভারে, যেটা কিন্তু গাইস 8ই জুন আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। অ্যান্ড গাইস আলাদা একটা সার্ভার আমাদের হতে পারে, অ্যান্ড গাইস সেটা কিন্তু আমাদের শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। অ্যান্ড গাইস আমাদের ইন্ডিয়া অ্যান্ড নেপাল, তো ভাই এই দুটো দেশ মিলে কিন্তু আমাদের যে ইন্ডিয়া সার্ভার, তো ভাই ইন্ডিয়া সার্ভার কিন্তু এটা থেকে যাবে। অ্যান্ড ভাই তোমরা যারা যারা ভুল করে আমাদের এখানে প্রি রেজিস্টার করে ফেলেছো, তো ভাই কোনো টেনশন নেবার দরকার নেই, এটা কিন্তু গ্যারেনা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে ভাই তোমাদেরকে জাস্ট আমাদের তোমরা যেখান থেকে আমাদের গেমটা খেলো, মানে তোমাদের যেখান থেকে তোমরা বিলং করো আমাদের ইন্ডিয়া নেপাল বা বাংলাদেশ, তো ভাই সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের সার্ভারই থাকবে, তোমাদের লোকেশান কিন্তু তারা জানতে পেরে যাবে। অ্যান্ড গাইজ লোকেশানের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সেরকম সার্ভারে কিন্তু রেখে দেওয়া হবে, ঠিক আছে। অ্যান্ড ভাই তোমাদের বলে দিই, এটা যদি না করা হয় আমাদের কিন্তু আরও কিছু আমাদের এখানে স্টেপ দিতে পারে, যেটা কিন্তু গাইজ তোমরা এখানে দেখতে পাবে, যেখানে কিন্তু গাইজ আমাদের প্রি রেজিস্টারের অপশানটা আছে, সেখানে কিন্তু গাইজ তোমরা ক্যান্সেলের অপশানও কিন্তু দেখতে পেতে পারো। অ্যান্ড গাইজ তোমরা কিন্তু সেখান থেকে ক্যান্সেল করলেই তোমরা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমাদের যে বাংলাদেশের সার্ভার, তো ভাই সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারবে, ঠিক আছে। অ্যান্ড ভাই তোমাদের মানে ইন্ডিয়া সার্ভার তোমরা যদি থাকতে চাও, তাহলে কিন্তু তোমরা হয়তো আমাদের মেসেজ বক্সে একটা মেল আসবে তোমাদের। অ্যান্ড গাইজ তোমাদের কিন্তু সেখানে কনফার্ম লেখা আসতে পারে, অ্যান্ড গাইজ সেখানে যদি তোমরা কনফার্ম করো, অ্যান্ড গাইজ সেখানে যদি কনফার্ম করো তবেই কিন্তু তোমরা বাংলাদেশ সার্ভারে যেতে পারবে। অ্যান্ড গাইজ তোমরা যদি সেখানে কনফার্ম না করো, তাহলে কিন্তু তোমরা যে সার্ভারে আছো সেই সার্ভারেই কিন্তু থেকে যাবে। অ্যান্ড গাইজ এটা কিন্তু আমি পুরোপুরিভাবে আমার কিন্তু ওপিনিয়ন থেকে বলছি, মানে তোমাদেরকে যেটুকু আমি তোমাদের বলবো, অ্যান্ড গাইজ যেটুকু আমি নিউজ আপডেট পাবো সবই কিন্তু তোমাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অ্যান্ড ভাই এটাও আমি একটা আপডেট পেয়েছিলাম, তো ভাই সেটা তোমাদের আমি জানিয়ে দিলাম, কারণ কি ভাই তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা আমরা ভুল করে আমরা প্রি রেজিস্টার করে ফেলেছি, তো ভাই আমাদের আইডির সঙ্গে কী হবে না হবে। তো ভাই তোমাদের একটাই কথা বলবো, জাস্ট তোমাদের কোনো টেনশন নেবার দরকার নেই, আমাদের যখনই 8ই জুন হয়ে যাবে তখনই হয়তো গাইজ আমাদের এটার ব্যাপারে কিন্তু আরও বেশি করে আমাদের কিন্তু এখান থেকে অ্যাকশন নেওয়া হবে। অ্যান্ড গাইজ সেটার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে আমাদের নিজেদের সার্ভারে কিন্তু থাকতে পারবো, ঠিক আছে। ভাই আরও একটা স্টেপ নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ভাই তোমরা হয়তো আমাদের বাংলাদেশ সার্ভার, মানে যারা যারা প্রি রেজিস্টার করে ফেলেছো তারা হয়তো বাংলাদেশ সার্ভারে চলে যাবে। অ্যান্ড গাইজ বাংলাদেশ মানে 8ই জুনের পর তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে গিয়ে সেখানে কিন্তু গাইজ তোমরা মেল বক্সে হয়তো কিংবা কোনো রকমের এরকমই ইভেন্ট দেখতে পাবে। অ্যান্ড গাইজ যেখানে কিন্তু তোমরা আবার ইন্ডিয়াতে ফিরে আসার জন্য সেখানে কিন্তু গাইজ আবার তোমরা কিন্তু এরকম একটা ইভেন্ট তোমরা দেখতে পেতে পারো, এটা কিন্তু গাইজ আমি আমার পুরোপুরি ওপিনিয়ন থেকে বলছি। অ্যান্ড ভাই এটা কিন্তু নাও হতে পারে, অ্যান্ড গাইজ যেটা তোমাদের আমি পোস্টে দেখিয়েছি সেটাও কিন্তু তোমাদের হয়ে যেতে পারে, যে ভাই তোমরা যেখান থেকে বিলং করো সেখান থেকে কিন্তু তোমাদের আইডি থেকে যেতে পারে, ঠিক আছে। তো ভাই এটা নিয়ে কোনো তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই, যখনই আমি আপডেট বা নিউজ পাবো তোমাদের কিন্তু একটা ভিডিও বানিয়ে আমি সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য গাইজ তোমাদেরকে কী করতে হবে, এই চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশের বেল আইকনটা দাবি রাখতে হবে, কারণ কি ভাই যখনই আমি আপডেট বা নিউজের ভিডিও তোমাদের এই চ্যানেলে দেবো যেন তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যায়, ঠিক আছে। তো ভাই যেটা আমাদের গ্যারেনা ফ্রি ফায়ার অফিসিয়াল আমাদের পোস্ট করেছিল, তো ভাই সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম বা তোমাদের আমি বলে বুঝিয়ে দিলাম। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক তোমরা করে দেবে। আর ভাই যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি নেবে, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস
না হয়। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এসো গাইস, টাটা।